হ্যালো গাইস, চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আর রেসিপিটা হচ্ছে ধোসা রেসিপি। বাড়িতে খুব সুন্দরভাবে ধোসা বানানো যায়। আর এটা রেসিপি হচ্ছে 3 কাপ চাল আর 1 কাপ ডাল। তো আমি এইখানে ধোসা রাইস নিয়েছি 3 কাপ মতো, আর 1 চামচ মেথি নিয়েছি, আর ডাল আমি তুর ডাল নিয়েছি ওটা, আর সঙ্গে একটু অড়হরের ডাল আর চানার ডাল 1 চামচ 1 চামচ করে দিয়েছি। যেহেতু 1 চামচ করে চানার ডাল আর 1 চামচ অড়হরের ডাল ইউজ করেছি, তার জন্য আমি 2 চামচ ডাল এখান থেকে তুলে রেখে দিচ্ছি, তাহলে রেশিওটা খুব সুন্দর ম্যাচ করে যাবে। এবার আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। আর চাল আর ডাল আমি আলাদা করেই ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে 3-4 বার ধোয়ার পর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর সকালবেলায় এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, আর মিক্সিতে বেটে নেওয়ার পরেও সেটা আমি 6-7 ঘন্টা মতো গরম জায়গায় এভাবে এক জায়গায় রেখে দিয়েছিলাম, আর এটা ফরমেন্টেশন হয়ে গেছে। আর আমার ওই ভিডিওটা কীভাবে মিস হয়ে গেছে বুঝতে পারলাম না, তাই আমি মুখেই বলে দিলাম যে ওটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর আমি এখানে ওই যেই চালের পানিটা ইউজ করেছি দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর মিশ্রণটা খুব ঘন করলেও হবে না, খুব পাতলা করলেও হবে না। দেখো খুব সুন্দর মিশ্রণটা হয়েছে। আর এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে রেখে দেবো, যেহেতু এতটা ব্যাটারের ধোসা আমরা খেতে পারবো না, তাই এখান থেকে তুলে আমি কিছুটা এই বাটিতে রেখে দেবো, আর এটা 1 সপ্তাহ মতো স্টোর করে রাখা যাবে। আর অবশ্যই লবণটা মেশানোর আগেই তোমাদেরকে তুলে রাখতে হবে, লবণ মেশানোর পর তুলে রাখলে হবে না। তারপর এখানে আমি 1 চামচ মতো, না 1/2 চামচ মতো লবণ ব্যবহার করেছি, তারপর ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হালকা হালকা করে। আর এটা খুব গাঢ় লাগছিলো, তাই আমি একটু এতে জল ব্যবহার করেছি। খুব গাঢ় ব্যাটার হলেও কিন্তু ধোসা হবে না, অল্প অল্প করে জল ব্যবহার করছি। এবার মিশ্রণটি আমার পারফেক্ট মনে হচ্ছে, চলো এবার ধোসা বানানো যাক। আর ধোসা বানানোর জন্য আমি আমার আর আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, আর এটাতে আমি রুটি বানাই সাধারণত। আর এটাতে প্রথমে আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম তেল লাগিয়ে, তারপর এটাতে আমি ধোসা বানাচ্ছি। তো ধোসা বানানোর আগেও এটাতে ভালোভাবে তেল লাগিয়ে দিতে হবে, তারপর খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এতে পানি ছেটা মেরে তারপর ধোসা ব্যাটারটা দিয়ে কমিয়ে দিতে হবে আঁচটাকে। আর আঁচ যদি কমানো না হয় ধোসা কিন্তু মুচমুচে হবে না, আঁচ অবশ্যই কমিয়ে দেবে, তার তবেই ধোসাটা মুচমুচে হবে। তো প্রথমবার যে প্রথম যে ধোসাটা হবে সেটা কিন্তু এরকমই হবে, এটাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি ইচ্ছা করলে এই ধোসাটা না দেখালেও পারতাম, কিন্তু সত্যি করে ধোসা বানাতে গেলে বাড়িতে যেটা হয় সেটাই আমি দেখালাম। তো প্রথমবারে ওটা এরকম হতেই পারে, ওতে কোনো চিন্তা নাই, কারণ আমাদের তাওয়াটা প্রিপেয়ার ছিল না। তারপরে আবার আমি জলের ছেটা দিলাম, তারপর এখানে ধোসা ব্যাটার দিলাম, আর ধোসা ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটু যখন শুকিয়ে যাবে তখন এতে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেল, সাদা তেল, ঘি, যে যা খুশি দিতে পারো। আর যদি তোমরা মশলা ধোসা খেতে চাও তাহলে এতে এখনই এর মধ্যে মশলাটা দিয়ে দিতে পারো। আমি এটা দেখানোর জন্য এতে দিচ্ছি, কিন্তু সাধারণত আমি আলুটা পরেই মাখিয়ে এইরকমই খাই, এতে দিয়ে খাই না। তো এটাও একটু ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু এটাতে চিন্তার কারণ নেই, এরপরে প্রত্যেকটা ধোসাই খুব সুন্দরভাবে উঠে আসবে, এটা আমার গ্যারেন্টি। আর তেল লাগিয়ে দিয়ে পানি ছেটা দিয়ে তারপরে ব্যাটার দিতে হবে, ব্যাটারটা ছড়িয়ে দিয়ে শুকিয়ে গেলে ওতে একটু তেল দিয়ে দিতে হবে, তেল, ঘি, যে যা পারবে দিয়ে দেবে। তারপর আঁচটাকে আঁচটা যেন কম থাকে, তবে মুচমুচে হবে। আঁচ যদি হাই ফ্লেমে থাকে কিন্তু ধোসা নরম হয়ে যাবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না, আর এই ধোসাটাও অনেকক্ষণ পর্যন্তই মুচমুচে থাকে। এবার দেখো ধোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে গেল, আমার প্রত্যেকটা ধোসাই কিন্তু এবার এইরকমই হয়েছে। প্রথমবার
প্রিপারেশন থাকে না আমাদের তাওয়াটা, তার জন্য এরকম হয়। কিন্তু তারপর থেকে প্রত্যেকটা ধোসাই খুব সুন্দর হয়। আর এটার আওয়াজটা দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে ধোসাটা খুব মুচমুচে হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে। তারপরে ধোসাগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছিল পরপর, প্রত্যেকটা ধোসাই খুব সুন্দরভাবে উঠে আসবে। আর শেষের দিকে বন্ধু আর একটা কথা বলবো, দু তিনবার তেল দিলেই হবে, লাস্টের দিকে আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধু জলের ছিটা মেরে সেটাকে মুছে নিয়ে ধোসাটা ব্যাটারটা ছড়িয়ে দিলেই হবে। এভাবেই ধোসা তৈরি করো, খুব সুন্দরভাবে বাজারের মতো একদম টেস্ট এটার। তো এবার আমি আমার যে বাকি ধোসাটা ছিল সেটা আমি খেয়ে ফেলবো। আর এটা অনেকক্ষণ আগে তৈরি হওয়া ধোসা, কিন্তু তবুও এখনো পর্যন্ত খুব মুচমুচে আছে। আর দেখুন ভেতরের কালারটা কি সুন্দর এসেছে, আর ওপরটাও শাইন করছে কত সুন্দর। আর আমি এখানেই ভিডিওটা শেষ করব, আমাকে তো অসম্ভব দারুণ লাগছে। আর আমি এখানে সার্ভ করছি কোকোনাট চাটনি, আর এখানে আছে সাম্বার। তো সাম্বারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি ইচ্ছা হয় দেখে নিতে পারেন। আর কোকোনাট চাটনির যদি রেসিপি চান তাহলে আমি সেটাও পোস্ট করে দেব। তো এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন। বাই, লাভ ইউ।